যারা এগুলো বলছে তার কথা জাতি কান দিয়েও শোনে না। এমনিতে বলা আছে যে কণ্ঠস্বরে বক্তব্য না জায়েজ, কোনো মায়ের বেটা বলে না কেন যে জায়েজ, কণ্ঠস্বরে বক্তব্য না জায়েজ, কেউ একটু বলে না কেন সাহস করে যে চলবে। আকিকা কতদিনে করতে হবে? 7 দিনের দিন, 7 দিনের পরে আকিকা নেই। কোন মানুষ নামাজ রোজা হজ জাকাত সহ যাবতীয় নেকির কাজ করে থাকে, অথচ তার বাড়িতে পুতুল অথবা পশু পাখির মূর্তি আছে, সে মহাপাপী। সরকার থেকে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, বিষয়টি খুব জটিল, ভাববার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা 4টি কাজ করলে জান্নাতে যাবে। কোনো মহিলা 4টি কাজ করার পরেও টিভিতে গান, সিনেমা, নাটক দেখে, তুমি এত পিছিয়ে পড়ছো কেন? 4টা জিনিস তাকে করতে দাও না, একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। টেলিভিশনে অথবা মোবাইল ফোনে কোনো কার্টুন দেখা যাবে? জি না। ঈদ অথবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে পর্দার সাথে বাবা অথবা ভাইয়ের সঙ্গে বাজারে যাওয়া যাবে? জি না, মহিলারা বাজারে যাবে না। মৌলানা সাহেবের কাছে আমার প্রশ্ন, মোর্দারের জানাজা দেওয়ার পূর্বে মোর্দারকে সামনে রেখে ভাষণ বক্তব্য দেওয়া যাবে কি? যাবে না, হারাম। আমরা অনেকে বিপদে পড়েছি, সেই জন্য আমি মানুষের কাছে টাকা ধার করার জন্য গিয়েছি, কিন্তু সে মানুষে আমাকে টাকা না দেওয়ার জন্য আমি জমি বন্ধক রাখতে পারি? জি না, জমি বন্ধক রাখিয়েন না, ধৈর্য ধারণ করেন, পথ সহজ হবে। আমি আহলে হাদিস, আমার দল আহলে হাদিস, কিন্তু আমার প্রশ্ন, এ আজকের তাফসির এটা কোন দল থেকে? এটা তোমার দল থেকে? সুদখোর ব্যক্তি যদি ইমাম হয় তাহলে তার পিছনে মুসল্লির সলাত হবে? জি, আপনাদের হবে, তার হবে না। কেউ মাসিকাল ইতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না, 20 টাকা মূল্য, কারো হাতে নেই এমনটা যেন হয় না, না থাকে তখন সেটা ভিন্ন হবে। জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখার প্রত্যেকটা পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে প্রশ্নের উত্তর লিখা হয়, এগুলো খুব খেয়াল করবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না অথচ জুম্মার সালাত আদায় করে, তারা বড় পাপী। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন, ইফতারের সঠিক দোয়া কি? বিসমিল্লাহ। ইসলামী সম্মেলনে কোরআন সহি হাদিস ব্যতীত হিন্দুদের কোনো মন্ত্র পাঠ করা যাবে কি? জরুরি কোনো প্রয়োজন হলে পেশ করতে পারে, তাছাড়া না করাই ভালো। ইসলামের মধ্যে আমির মানা যাবে কি? আমির হচ্ছে রাষ্ট্রীয় খলিফা, রাষ্ট্রীয় খলিফা যিনি তিনি হলেন আমির। ইসলামে আমিরের প্রয়োজন আছে কি? যিনি রাষ্ট্রীয় খলিফা তিনি আমির, তাছাড়া দল সংগঠনের আমির হলে অনেক বিপদ নেমে আসবে। কোয়েত সংস্থা থেকে মসজিদ তৈরি করে নেওয়া যাবে কি? যায়। আংটি পরা যাবে কি? লোহার যাবে, রূপার যাবে, তামার তো অষ্টাধাতের আংটি হতে পারে, যাতে অসুখ ভালো হবে ওই আংটি পরা যাবে না, সৌন্দর্যের জন্য পড়তে পারে। ইসলামের সংগঠনের প্রয়োজন। তুমি কে গো? তুমি খুব বিপদে পড়েছো মনে হয়। আমি তো হানাফি, তাহলে আমি কি
আহলে হাদিস নাম রাখবো, নাম রাখার কি দরকার তোমার? কোরআন এবং সহি হাদিস মানবা? কোরআন মাজিদের যে কোনো একটি আয়াতের কোন কোন বৈশিষ্ট্যগুলো, কোন কোন বৈশিষ্ট্যগুলো অন্য অন্য যা পৃথিবীর সমস্ত জিন ও মানুষ একত্রিত হয়েও পারবে না, তোমার কথা আমরা বুঝতে পারিনি। নামাজের হকিকত কি, নামাজ কোথায় থেকে আসলো, নামাজ কম বেশি হলো কেন, তোমার বুদ্ধি নাই নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভাবে বলেছেন, সেই জন্য এই আয়াত দ্বারা কি এক ফুর বিল ঈমান, এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? তাবলিগ জামাত যেভাবে ইসলাম প্রচার করে, তাবলিগ জামাতের প্রচার মাধ্যম অনেক মিথ্যে, মানে বানাওয়াট কেসা কাহিনী, খুব সাবধান। মহিলারা কি শাড়ি পরে সালাত আদায় করতে পারবে? জি পারবে, শাড়ি পরে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই, তবে পায়ের গোড়ালি ঢাকা থাকে যেন। আমি একজন সরকারি চাকরিজীবী, আমার নাম মোহাম্মদ রাব্বি ইসলাম, আমি শুনেছি উক্ত নামটি ইসলামে গ্রহণীয় নয়। জি, গোলাম রব্বি বলতে হবে, রব্বি বললে তো তুমি প্রতিপালক, তুমি আমার রব্বি, ও আমার প্রতিপালক, তাহলে হলো, তুমি আমার প্রতিপালক। আর কোনোদিন এটা বলবো না, তুমি বলবা যে গোলাম রব্বি, আমার প্রতিপালকের গোলাম আমি। আল্লাহর নামের পূর্বে আব শব্দ ব্যবহার না করলে কি হতে পারে? আল্লাহর নামের পূর্বে আব শব্দ ব্যবহার না করলে ওটা শিরকি শব্দ হয়ে যাবে। আব্দুর রাজ্জাক, রাজ্জাক বলা হবে না, বলতে হবে আব্দুর রাজ্জাক। আমার স্ত্রীকে রাগ করে এক তালাক, দুই তালাক, তিন তালাক মুখে বলে দিয়েছি, এখন কি ডিভোর্স হয়ে গেছে? জি, এক বৈঠকে 101 তালাক, 1 কোটি বার বললে এক তালাকই হবে। এক হায়েজ 30 দিনের মধ্যে লক্ষবার তালাক বললে এক তালাকই হবে। বউ তালাক হয়ে গেছে, তুমি তাকে নিয়ে সংসার করো, 90 দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে, 90 দিনের আগে আগে নিয়ে আসো। নতুন বাসা উদ্বোধনে এমামকে ডেকে এমাম হাত তুলে দোয়া করা বিদাত, হারাম। 2 ঘন্টা বক্তব্য চাই, আমিও মনে করছিলাম তোমাকে অনেক বক্তব্য শোনাবো, তো তুমি কেন যে চায়ের স্টলে দাঁড়িয়ে থাকছিলে, তখন আমার কষ্ট হচ্ছিল। মানুষের ধৈর্যের খুব অভাব, যার কারণে আমি উপস্থিত হলে দেরি করে আসাটা আমি পছন্দ করি না। 9:30-10টার মধ্যে আসব, তাহলে 12টা বাজতে বাজতে আপনারও একটা বিরক্তি আসবে, আমারও কথা শেষ হবে। কি কি বলে আপনি সময়টা পার করলেন, অসময়ে নিয়ে এসে সময়গুলো কি করলেন? বিবাহের সময় কালিমার পদ্ধতি কি? বিবাহের সময় হলো আমার মেয়ে খালেদা, এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো, ও তখন বলবে কবুল করলাম, এর নাম বিবাহ। 2 জন সাক্ষী লাগবে আর মেয়ের বাপকে লাগবে। আগে কোরআন মাজিদ থেকে 3টা আয়াত পড়া হবে, হাম সালাতের পরে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। এই হলো বিবাহের কালেমা। শুকরিয়া স্যার। যারা সালাত আদায় করে না তাদের জানাজা এবং মাটি দেওয়া যাবে? হুজুর, এটা কি মেয়ের বাবা পড়াবে কালেমাটা? কালেমাটা মেয়ের বাবা পড়াবে, উকিল বাপ হারাম। মেয়ের বাপ না পারলে, তো ওই ইমাম সাহেব আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলবে। স্যার, যারা সালাত আদায় করেন না তাদের কি জানাজা এবং মাটি দেওয়া যাবে? যারা সালাত আদায় করে না, তারা যদি শয়তানি করে না করে তাহলে জানাজা করা যাবে, আর যদি বলে যে সালাত আদায় করবই না তাহলে জানাজা হবে না। শুকরিয়া। পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা হবে না। ছেলে ও মেয়ের আকিকা কয়টা? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, আগেকার কথা।
টাকা না থাকলে ছেলের জন্য একটা করতে পারে। শুকরিয়া সকল দিনই ভাই বোনকে। আমাদের সলাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।